আমার মেয়েটা তার যুগে বিয়ের পর থেকে বুঝতে হবে না, আর বিয়ের পর থেকে বেঁচে যায় রেখে ও আমি মুখ ফুটে কিছু বলতো নাই গো, মেয়েটা মুখ ফুটে কিছু আসবো বললো নাই গো, কি হচ্ছে ব্যাপারটা আমার মেয়েকে তোমায় মিলে মেয়ে দিলে গো মেয়েকে টর্চার করতে দিন রাত আলাদা রাখলো, দিয়ে সব সব আলাদা রেখে তো আমার মেয়েকে খেতে দিত নাই, ওরা চারজনে মিলাবে রাত্রি যেত জামায় নিবাদের মিলে আলোচনা হতো, নিয়ে পরে ওদের টিক্স বাজ করে পরে এসে পরে আবার মেয়েকে টর্চার করতো জামাই এসে পরে। হ্যাঁ আর কিন্তু ভালো সাজত, ভালো সাজত যে জামাই খুব ভালো, কিন্তু ওদের ভিতরে আলোচনা হতো এইভাবে মার, কিন্তু ওর যে জাটা আছে জাটা হচ্ছে একটু দেখতে একটু কালো, কিন্তু আর মেয়েকে ওরা সহ্য করতে পারতো না, একটু দেখতে সুন্দর মেয়ে যা করবে মেয়েকে এত টর্চার করে মেয়েটা মুখ চাপা কিছু বলতে পারতো না। কারা কারা টর্চার করতো আমার মেয়ের উপরে? কারা কারা করতো? ওয়াস যা শ্বশুর শাশুড়ি শিক্ষক কল্যাণ চ্যাটার্জি ওয়ার ছেলে শান্তিরাম চ্যাটার্জির ছেলে, মানে ইয়ে আমার জামাইয়ের হচ্ছে ভাই কল্যাণ চ্যাটার্জি স্কুলের মাস্টার, ইয়ারা শিক্ষিত ব্রেন, ইয়াদের শিক্ষিত ব্রেন, ইয়ারা অনেক কিছু পারে, মানে শিক্ষিত ব্রেন চালাইছিলাম আমার মেয়েকে শেষ করে দিল, আমিও কিছু বুঝতে পারলাম না শেষ পর্যন্ত কী করবে গিয়ারা। আমার মেয়ে খুব মুখ চাপা এসে আমার শ্বশুর বাপ এখানে বলতো না যে এইভাবে আমার উপর টর্চার করছে, চারজনে মিলে শ্বশুর শাশুড়ি যা আর ওর ভাই। কতদিন বিয়ে দিয়েছিলেন? 2014 বিয়ে দিয়েছিলেন। হ্যাঁ এরকম মাঝে মধ্যে ফোন করে বলতো কি আপনাদের? না কোনো কিছু বলতো মুখ দাম বলতে কি হয়েছে একটু কানতো, কিন্তু কিছু বল প্রকাশ করতো না, মরবো বাঁচবো আমি শ্বশুরমার, তুমি আমাকে বিয়ে দিয়েছো আমি শ্বশুরমারে বাঁচবো যা করবো, তোমরা তোমাদের আমি ইয়ে হয়ে থাকতে চাই না, মেয়ে খালি মুখ চাপা হয়ে থাকতো।